মধ্যবর্তী নির্বাচন নয়, পরবর্তী জাতীয় নির্বাচন কিভাবে হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের আলোচনায় বসা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান সংকট নিরসনে নিজেদের স্বার্থেই বিএনপির সাথে ঐক্য করতে হবে সরকারকে। 111 সরকারের চেয়েও বর্তমান সময়ে বেশি বিরাজনীতিকরণ চলছে বলে মনে করেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে রাজধানীর উত্তরার বাসায় সাংবাদিকদের সাথে আলাপচারিতায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গোটা দেশ অশান্তি অস্বস্তি আর দুঃশাসনে ছেয়ে গেছে, যার সবকিছুর মূলে রয়েছে গণতন্ত্রহীনতা। এখন এই দেশে আমরা যে কথা বলছি এটাই তো বিশাল ব্যাপার। আপনারা কতটুকু লিখতে পারছেন আমরা দেখছি, আওয়ামী লীগের ব্যাপারে কিছু লেখেন না আপনারা, কারণ লিখতে পারেন না। আই ডোন্ট ব্লেম ইউ, আপনারা পারেন না, সেই পরিবেশ নেই। তুমি যদি জনগণের কাছে থাকতে চাও, তুমি যদি জনগণকে নিয়ে সমস্ত সমস্যাগুলোর মোকাবেলা করতে চাও, জঙ্গিবাদকে দমন করতে চাও, অবশ্যই বিএনপিকে সঙ্গে নিয়ে করতে হবে। দেশে গণতন্ত্র থাকলে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হতো না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জঙ্গিবাদ সহ সকল সংকট মোকাবেলায় প্রয়োজন ঐক্য, ভিন্ন মতকে দমন করে জোর করে ক্ষমতায় থাকা কোনো সমাধান নয় বলেও মন্তব্য করেন ফখরুল। মধ্যবর্তী নির্বাচন আবার কি, আমরা তো এই মুহূর্তে নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচনটা হতে হবে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে। আগামী নির্বাচন সম্পর্কে একটা আলোচনা হওয়া উচিত যে এই আগামী নির্বাচনটা কিভাবে সকলের কাছে গ্রহণযোগ্য ইনক্লুসিভ একটা ইলেকশন হতে পারে। এই ধরনের একটা আলোচনা হয়েও ছিল তারাঙ্ক যখন আসে, দ্যাট ওয়াজ এগ্রিড। এখন তারা সেই জায়গা থেকে সম্পূর্ণ সরে গেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদক প্রত্যাহার কিংবা মাজার সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র সরকারের নিচু মানসিকতার পরিচয় বলেও মন্তব্য বিএনপি মহাসচিবের। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।